wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina Man yahdihillahu fala mudilla

أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرطان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون

فستبصر ويبصرون بايكم المفتون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام نون وهي لوح محفوظ او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله

সুধী মাজ আমার ভাই আপনাদের আলহেরা উলামা পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স উলামায়ে کرام দিনের অংশ থেকে নিয়া ধারাবাহিক আলোচনা করে আসেন আমরা মাগদিবে নামাজ বা কায়দা জামাতের সাথে আদায় করি ফেন্ডালের নিচে জমা হয়েছি। আরো কিছু আলোচনা আপনারা শুনবেন সিরাতুন মাহফিল ঘোষণা হয়েছে সিরাতুন নবী মাহফিল সেই আমি আমার খুতবাতে উনত্রিশ নম্বর পারা সুরে কলমে প্রথম দিক থেকে কয়েকখানা আয়াত তিলাওত করেছি নবীজির একখানা হাদিস ওভার করেছি একে সামনে রেখে সিরাত নবীর প্রয়োজন কতটু তা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ আপনারা বর্ষেন সুন্দর হইয়া মাসাল্লা আমি আলোচনায় যা জিজ্ঞাসা করব হা না ঠিক বিঠিকের উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেবার চেষ্টা করবেন পারবেন গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহান বলার চেষ্টা করবেন পারবেন ভাই সিরাতুন নবী মাহফিল এর পাশাপাশি আর একটা আছে প্রয়োজন কত ডোক তা নিয়ে আলোচনা করব তথাপিও তার পাশাপাশি মিলাদুন নবী কোনটা আর সিরাতুন নবী কোনটা কিছুটা বোঝার দরকার সিরাতুন নবী বলতে নবীর জীবন আদর্শ আর মিলাদুন্নবী বলতে নবীর জন্ম বৃত্তান্ত মিলাদুন্নবীর সম্পর্ক হলো নবীর জন্মের মুহূর্ত থেকে নিয়ে আজ দূর জীবন পর্যন্ত আর সিরাতুন নবীর আলোচনা হলো আমার ভাই

বিশ্ববাসী আদর্শিত হতে পারলি দুনিয়াতে শান্তি ফরকালে ও জান্নাত আর মিলাদুন নবীর আলোচনা শুনুন একজনে করবে বাকি জনে শুনবে এটা একটা নফল ইবাদত কিন্তু এতে ফালুনিও কিছু নাই কেউ যদি বলে আমার মিলাদ মিলাদে মিরফুরি মিরফুরির জন্মকালে কি ঘটনা ঘটছিল তা আলোচনা করার নাম মিরফুরির মিলাদ আপনার মা যদি আপনার জন্মকালে কি ঘটনা ঘটছিল তা আলোচনা করে এটা হবে আপনার মিলাদ এক কথায় জন্মবৃত্তান্ত আলোচনা করার নাম হলো মিলাদ

আবার কোনো সময় না হয় আর দেওয়া হয় যে মিলা দান্ডবী আলোচনা করেন। নবীজিৎ জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা দ্বারা আলোচনা করবো এটা একটা নম্বর এবাদত একজনে বলবে বাকিজনে শুন ভি কিন্তু সমাজে আমাদের দেশে মিলাদ অহরহ হয় মিলা দণ্ডবী

একটার সাথে আর একটা রে জোগা কিছু আমার ভাই আজকের আপনাদের আলোচনা সিরাতুন নবীর উপর ঠিক না বেটি ঠিক সমাজে এমন প্রচলন আইছে কয় আন্নয় মিলাদুন আন্নয় সিরাতুন নবী এবার হবে মিলাদুন নবী ইজ্জত কথা কয় রবিউল আউয়াল মাস আইলে

মানি সিরাত হলো ভালো নিয় বিষয় মিলাদ হইলো খালি সুনার বিষয়ে ভালো নিয় না দেই খুব টুকটাক কিছু কথা বললাম সিরাত কি আর মিলাদ কি এই সিরাতের আলোচনা নবীজির 23 বছরের জীবনীর ব্যাখ্যা হলো সারা 30 পারার কুরআন সুতরাং নবীজির সিরাত আলোচনা কইরা সারা জীবন শেষ করা যায় না আজকে শুধু আমি আলোচনা করব নবীর সিরাতের প্রয়োজন কতটুকু নবীর সিরাত কি তা আলোচনা করব না আলোচনা করব নবীর সিরাতের প্রয়োজনটা কি দুইটা আলোচনা চাইরা দাইতেছি একটা হলো মিলাদ নবীর কইছে আবার যদি আনে না দেন আকিদা জানাই দিব কিতাব দেখকেই একটা আলোচনা আর একটা আলোচনা হয়েছে সি আলোচনা রাখার জন্য উনত্রিশ নম্বর পারা সুরের কলমের প্রথম সারিখানা আয়াত আপনাদের সামনে নির্বাচিত করে তেলাওয়াত করেছি আমার ভাই আলোচনার ভূমিকা আমরা মানুষ জাতি আমরা সমস্যার সম্মুখীন শুধু না শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ ঠিক না ঠিক সারা বিশ্বের মানুষ সমস্যায় জর্জরিত সমস্যার সম্মুখীন সক্রাতের আজাব কয়েবরের আজাব হাসরের মাদের ভয়াবহ শাস্তি দুজকের আধা ইহকালীন সমস্যা আর ফরকালীন সমস্যা ফরকালীন সমস্যা কি শুনাইলাম ইহকালীন সমস্যা ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষ সমস্যায় জর্জরিত ব্যক্তি জীবন অনেক সময় নিজেই দ্বিধা পড়ে যায় আমি কাজটা করব নি না করব না পারিবারিক জীবন আমার ভাই এক ঘরের ভিতরে মানুষের ঝগড়া হয় নি না হয় না

পারিবারিক দ্বন্দ্ব দিনে দিনে যে বাড়তেছে শিক্ষার হার দিনে দিনে কমে না বাড়ে শিক্ষার হার বাড়লে পারিবারিক দ্বন্দ্ব বাড়ত না কমত অথচ কমে না বাড়ে এই শিক্ষা যায় আমার এক বন্ধু মানুষ একবার কয়েছিল ভাই আমি এক বাসা বাড়া থাকি এই বাসার মালিকে

দিনে দিনে কমে না বাড়ে বিচারক বাড়ে আমরা ছোট্ট বেলায় দেখছি বিচার করতো বয়স্ক মানুষ এখন বয়স্ক মানুষে বিচারের চান্স পায় না বিচার করে ঠিক যাবে আমার ভাই বিচারকের সংখ্যা যদি বাড়ে সমাজের দ্বন্দ্ব কমার বাড়ার কথা না কমার কথা অথচ কমেই না বাড়ে বাড়ে অর্থনৈতিক সমস্যা কেউ কয় রাজতন্ত্র কেউ কয় সমাজতন্ত্র আসলে সবটাই তন্ত্র সুস্থ অর্থনীতি আল কোরআনে টাকা সত্য আমরা তাকে গ্রহণ করতে রাজি না অথচ মুসলমান রাষ্ট্রীয় আমার ভাই আমাদের দেশে রাষ্ট্রীয় দ্বন্দ্ব রাষ্ট্রীয় দ্বন্দ্ব আপনারা আমি মিরফিরি জোরে হইয়া বোঝানি লাগতাম এটা আপনারা আমরা থেকে আরো বেশি বুঝে গ্রামে গঞ্জের বাজারের দোকান হরতো তেলার বিষণ লটকাই রেখে সারাদিন দেখুন শেখ হাসিনার খালাদা জিয়ার মারামারি ঠিক না বে রাষ্ট্রীয় দ্বন্দ্ব আপনারা আমরা থেকে আরো বেশি বুঝে অথচ রাজনৈতিক নেতা দিনে দিনে কমে না বাড়ে আরি বাবা বাবা বড় নেতা মাঝারি নেতা ফাতুইরা নেতা নেতার অভাব নাই নেতা যদি বাড়ে তাইলে রাষ্ট্রীয় দ্বন্দ্ব বাড়ার কথা না কমার কথা অথচ কমে না বাড়ে বাড়ে আন্তর্জাতিক সমস্যা বেঈমান মুসলমানের রক্তের পিপাসু হয়ে সারা বিশ্বে ছড়াইয়া পড়ছে জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পান করতেছে অথচ জাতিসংঘ তাকে অন্যায় বলে ঘোষণা করতেও রাজি কিন্তু মুসলমান যদি একটু কদম বাড়ায় সাথে সাথে সন্ত্রাস বলে তার উপর হামলা শুরু হইয়া যায় এই হলো আন্তর্জাতিক সমস্যা ব্যক্তি সমস্যা থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত সমস্যা আর সমস্যা এই সমস্যাগুলির সমাধান আমার ভাই আমরা যুগে যুগে কালে কালে স্থানে স্থানে দেখে আসি ইতিহাসে পেছি সৈরাচার দুরাচার पापाচার কালমার সেগে লিলিন আমরার বেল পয়সা এই সমস্ত নেতারা বিশ্বের মানুষকে ডাকে এরা পরকালীন সমস্যার সমাধানে বিশ্বের মানুষকে ডাকে না পরকালীন সমস্যাকে সমস্যা হিসাবে বিশ্বাসই করে না এরা মানুষকে ডাকে ইহকালীন সমস্যার সমাধানে এ বিশ্বের মানুষ আমার নীতি গ্রহণ করে গড়ের কর্তা গর সালাও চালাও গড়ে শান্তি পাইবে আমার নীতিমালা গ্রহণ করে সমাজের বিচারক হয়ে সমাজের বিচার করো সমাজে শান্তি হইবে আমার নীতিমালা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করো রাষ্ট্রের মধ্যে শান্তি হইবে আমরা এই সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করে গরের কর্তা হইয়া গর পরিচালনা করি সমাজের কর্তা হইয়া সমাজের বিচার করি রাষ্ট্রনায়ক হইয়া রাষ্ট্র পরিচালনা করি অথচ আমাদের ঘরে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমার ভাই শান্তি আমরা ভাই না দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি দাঁড়ালো তলুয়ার আর সিংহ বাঘ হইয়া আমাদের সামনে দাঁড়াচ্ছে বলুন কথাটা ঠিক না বেঠিক এমনই ভাবে সর্বশেষ যুগে আল্লাহর হাবিব বিশ্বনবী আকায়ে নমদা তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়াতে আগমন করেছেন তিনিও বিশ্বের মানুষকে সমস্যার সমাধানে ডাক দিয়েছেন নবীজি শুধু ইহকালীন সমস্যার সমাধানে ডাক দেন নাই নবীজি ইহকালীন সমস্যার সমাধানেও বিশ্বের মানুষকে ডাকছেন পরকালীন সমস্যার সমাধানেও বিশ্বের মানুষকে ডাকছেন এ বিশ্বের মানুষ আমি নবীর নীতিমালা গ্রহণ করো সক্রাতের আজাব তোমার জন্য হতে পারে না কয়েবরের আজাব তোমার জন্য হতে পারে না হাসনের মাঠের ভয়াবহ শাস্তি তোমার জন্য হতে পারে না দুযোখের আযাব তোমার জন্য হতে পারে না শুধু তাই না এ বিশ্বের মানুষ আমি নবীর নীতিমালা গ্রহণ করে গব চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও তোমার ঘরে অশান্তি আর থাকতে পারে না তোমার সমাজে দাঙ্গা হামাঙ্গা মানমালি কাঁদা কাটি থাকতে পারে না তোমার রাষ্টে অসংকলতা আর থাকতে পারে না বিশ্বের নেতায় ডাকছে বিশ্ব নবিও ডাকছে এবারে আমরা আজকের আলোচনায় দেখতাম সত্যিকার অর্থে কার নীতির মাধ্যমে কার আদর্শের মাধ্যমে কার চরিত্রের মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যাইব ওই ব্যক্তিত্বের পরিচয়টুকু আপনাদের সামনে দেবার জন্য সুরায়ে কলমের প্রথম সারখানা আয়াত तिलावत করেছি আমার ভাইজান আমরা এতক্ষণ ভূমিকায় ছিলাম আয়াতের মাধ্যমে সেই হেতু আমরা এই সুরাকে নিয়ে দু একটা কথা আগে বোঝার দরকার এই সুরার নাম কলম কেন রাখা হলো যেহেতু এই সুরার প্রথম নম্বর আয়াতে কলম এক칸 শব্দ রয়েছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসরুন সেই শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ சூரার নাম দিয়েছেন সুরা কলম ঠিক না বেটি এই சூரার আলোচ্য বিষয় হলো বিশ্ব নবীর সম্মান মর্যাদার আলোচনা আমার ভাই বিশ্ব নবীর সম্মান মর্যাদার আলোচনার সুরা কোরআন শরীফে কয়েকটা না আছে তেমনি ভাবে সুরায় কাউসারো বিশ্ব নবীর সম্মান মর্যাদার আলোচনা তবে সুরায় কাউসারে গালির প্রতিবাদ করি আর নবীর শান আর সুরায় কলমে মিথ্যা অপবাদের প্রতিবাদ করি আর নবীর শান দুশমনের নবীজিকে গালিও দিয়েছিল দুশমনের নবীর নামে মিথ্যা অপবাদও রটাইয়াছিল সুরায় কাউসারে গালির প্রতিবাদ করি আর নবীর শান সুরায় কলমে মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর সাহ আমার ভাই মিথ্যা অপবাদের প্রতিবাদ এই সুরাতে সাতটি মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়াছিল আমার ভাই সাতটা মিথ্যা অপবাদ রটায়াছিল এই সাইরোডি মিথ্যা অপবাদের প্রতিবাদ আল্লাহ সুরায় কলমে নাজিল করেছে আমরা সাতটা নিয়ে আলোচনা করব না প্রথম সাইজ আয়াতে আলোচনায় সীমিত থাকব প্রথম সাইজ আয়াতে দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছে আমার ভাই এই সাইজ আয়াতের সানে নুজুল বুঝার এই সাইজ আয়াতে দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ এই সাইজ আয়াত সারা এই সূরার বাকি আয়াতগুলিতে আরো দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ এই দুইটা মিথ্যা অপবাদ কি শুধু তা শুনবো প্রতিবাদটা শুনবো না আমরা চলে আসব প্রথম সারি আয়াতি ভাই প্রথম সারি আয়াত সারা বাকি আয়াত গুলিতে দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ একটা মিথ্যা অপবাদ রটাইলো নবী নিয়া আর একটা মিথ্যা অপবাদ রটাইলো কোরআন নিয়া কোরআন নিয়া মিথ্যা অপবাদ রটাইলো কই কোরআন আবু তালিবের বাতি যায় যে তোমরা রে তেলাওয়াত কইরা শোনায় এই কোরান

নবীনা কি মানুষের জিজ্ঞাসা করে তার কাছে যে আশ্চর্যজন ঘটনা পাওয়া যায় বড় একজন এই দুইটা মিথ্যা প্রতিবাদ প্রথম সারি আয়াত সারা বাকি আয়াত গুলিতে করেছে আসুন আমার ভাই প্রথম সারি আয়াতে দুইটা মিথ্যা হবাদের প্রতিবাদ একটা অপবাদ রটাইল আবু তালিবের বাতিদা মোহাম্মদ ছেলে আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ এই লোকটা তো ব্রেইন আউট পাগল মানুষ নাউজুবিল্লাহ জুরে হয় কারে কয় পাগল যারে সৃষ্টি না করলে সারা সৃষ্টি জগৎ কোন কিছুই সৃষ্টি করা হতো না যার সুপারিশ সারা হাসরের মাঠে বিচার প্রতিষ্ঠিত হতে পারে না যা তরিকা সারা উন্মতে মোহাম্মদিয়ার মুক্তির আশা করা যায় না এমন নবীর কয় ফাগল মানুষ নাউজুবিল্লাহ মিন জাল বেঈমানের নেতারা কথা বলছে বেঈমানের সাধারণ জনগণ নেতারে দর্শে এখন নেতা হইলে কি হইব যান মনে চায় তা খুব ব্যয়ার আমরা পালন করবো এটা কোনোদিনও হতে পারে না যেই লোকটারে যেই না উঠ বলো ফাগল বলো বেইমানের সাধারণ জনগণে কয় যারে ফাগল বলো তার মতো এ জাতীয় ব্রেইনি মক্কা মদিনা কেন সারা পৃথিবীর বুকে আরেকজন নাই এমন লোককে ব্রেইন আউট বলো তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে এরা কয় হ্যাঁ আমাদের কাছে দলিল আছে নাউজুবিল্লাহ হইতেন না

খালি মারফুজা গায়রুল্লাহ শেরু সুত মারফুজা গায়রুল্লাহ লাতের ফুজা গায়রুল্লাহ মানাতের ফুজা গায়রুল্লাহ সরোমের ফুজা গায়রুল্লাহ আমার বাই মাদার সজিদা করুন মাদার ফুজা গায়রুল্লাহ ফিরের পায়া সজিদা করুন ফির ফুজা রইলা আমার বাই যা নবীজি বললেন কালিমার মাধ্যমে গায়রুল্লাহ সারো ইল্লাল্লাহ এ কলমাকে ধরো আমি বললাম বিশ্বাসী কে আমারই দাওয়াত যদি তোমরা গ্রহণ করো ফাবিহা ভালো কথা আমার দাওয়াত যদি গ্রহণ করো না আমি তোমাদেরকে কিছু করব না আমি ওয়াজ করতেছি আমার ওয়াজের উপরে যদি আমল করেন আলহামদুলিল্লাহ ওয়াজের উপরে যদি আমল না করেন আমি কি অভিযোগ থেকে বন্দুক নিয়ে আইমু আপনাদের মারার লাগিয়া আমার দাওয়াত যদি গ্রহণ করো ভালো কথা দাওয়াত যদি গ্রহণ করো না আমি তোমাদেরকে কিছু করব না লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তবে তাইনা না রাখো ইল্লাল্লাহর মাধ্যমে নবী একটা ঘোষণা করলেন এ পরাশক্তি সহ বিশ্ববাসী তবে যাই না রাখো আমাদের দাওয়াত তুমি যদি গ্রহণ করো না

টাকারও শক্তি নাই অস্ত্রের শক্তি নাই জনগণেরও শক্তি নাই জনশক্তি হকম মানুষ হকম টাকা হকম অস্ত্র সারা বিশ্বের মধ্যে দুর্বল হইল মক্কা আর মক্কার মধ্যে দুর্বল হইল আবু তালিবের বাতিদা আর এই বেলা এখানে সারা বিশ্ব এমন কি ফরা শক্তি সাথে পর্যন্ত যুদ্ধের ঘোষণা করে লাই ব্রেইনা উঠনা হইলি সমস্ত হারবার করে নি নাউযু বিল্লাহি মিন জা।

আব্দুল্লাহ নামক সাহাবিকে এক জায়গাত বসাইয়া নবীজির দান হাতে শাহাদ আঙ্গুলি মুবারক দিয়া আব্দুল্লাহর শত্রুর দিকে মাটির মধ্যে দাগ দিলেন দাগ দিয়ে বললেন আব্দুল্লাহ আমি আশা আগ পর্যন্ত তুমি দাগের ভিতর থেকে সাবধান বাহির হবে না নবীজি আসতে এত লেট হইছে আব্দুল্লাহর তো শত্রুজি শুরু হইছে জানে অশান্তি শুরু হয়েছে এতলি লিঠ অর্থ কথা নয় রে না জানি নবী যিনি কোন বিহত হইয়া গেলে কিন্তু আমি দাগের ভিতর থেকে বারংবার মনে হয় বাহির হইয়া নবীজিকে তালাশ করি কিন্তু যখনই বাহির হইতে মনে চায় তখনই স্মরণ হয় নবীজি আমাকে নিষেধ করিয়া গেছেন দাগের ভিতর থেকে কি বাহির হইতে পারি না দাগের ভিতরে থাকার মতো না তিনি এখানে সৎপদি করতেছেন হঠাৎ করে নবীজি আসে আব্দুল্লাহ নবীজির গায়ের মধ্যে জরায়া দছেন এ আল্লাহর হাবিব এত লেট হইল কেন আমি মনে চাইছিল বারবার দাগের ভিতর থেকে বাহির হয়ে আপনাকে তালাশ করি যখন ইমা ঘিরি হইতে চাই তখনই চরণ ভয় নবীদিদা আমাকে নিষেধ করে গেছেন নবীদি গয় তো লেট হইলে কোনো কোন বিপদে পড়েছিলেন না কি বলে আমি গেছে দাওয়াত দেওয়ার জন্য এ কুফুত আর বিতে কই উফুত বাংলাতে হয় দল এক দল এ কুফুত জি লাইসে এরে দাওয়াত দিছে ইমানের দাওয়াত কেউ গ্রহণ করেছে কেউ গ্রহণ করে নাই

এমন বেঈমান এমন শক্তিশালী জিন আর ছিল ডান হাত লাগাইতো না বাম হাত দিয়ে তোমার জীবন শেষ করিয়া দিত কিন্তু আমি বিশ্বনবী শাহাদত দাগের ভিতরে কোন দুষ্ট জিন প্রবেশ করার শক্তি না আমার ভাইজা কথায় কথা আসে আমরা উজুর রা বাড়ি বানাইয়া দেই না দেনা দুই চেরা না দেননি না মা নয়ে বানাইলাই

দৃষ্টান্ত স্বরূপ স্বামী স্ত্রীর গুসল ফরজ হয়েছে গুসল ফরজ হওয়ার পরে ফজরের আজান ফরছে আজান ফরছে দুজনে গুসল হইরা নমাজের জন্য রেডি হয়ে গেছে বাড়ির বান ঠিক আছে কিন্তু এই বাড়িতে দুই জনের উপর গুসল ফরজ হওয়ার পরে যদি এক নমাজের টাইম ফাইরিয়া দেয় আর গুসল করে না

ঘুমプレー খালি ঘুমাই তাকিন গোসল করিস না সুস্থ জিনে তোরা ঠিক কর আবার ভাই কথায় কথা আসি হালাল ভাবে গোসল ফরজ হইলে ইহক্ত নামাজের টাইম গেলে যদি বাড়ির বান শুইটে যায় তাহলে ওইতো যদি গোসল করার ফরজ হইয়া যায় দুই জালেমের গোসল ফরজিয়া যায় ওইতো ভাবে নামাজের হবে না গোসল ফরজ হওয়ার সাধারণত বাড়ির বান চে শুইয়া যায় Fremic, fremicareña fremen... bar baril gumpa tais. Torbaril bam pone. O

জিনে ডাকে ধরে তার চেহারা মলিন হইয়া যায় ফেরশানি ভাব আসিয়া যায় প্রচন্ড ঠান্ডাতেও গাম আসিয়া যায় এগুলি হলো জিনে ধরার লক্ষণ কই এই জাতীয় লক্ষণ আবু তালিবের বাতিজার মধ্যেও মাঝে মধ্যে পাওয়া যায় এতে বোঝা গেল তার জিনে ধরেছে নাউযুবিল্লাহ কি মঙ্গালি আপনারা কি বলেন নবীজির এই জাতীয় অবস্থা হইতো জিনে দर्थ না অন্য কোনো কারণ জি

নবীর কাছে ওখিরা দিল হইতো রে ওখি এত ভারী ছিল রে আল্লাহ রসুল আল্লাহ বলেন আমার এই ওহি আমার হাবিবের কাছে না না করে যদি পাহাড়ের মাটি উপর না দিল করতাম ওহির ভারে আর আমি আল্লাহর বয়েতে পাহাড়ের মাটি ব্যঙ্গে জুরা জুরা হইয়া যাইতো ভাই ওহি খুব ভারী ছিল

সবটাই বড় কঠিন ছিল তোর মধ্যে একটা নিয়ম ছিল সাদা পাথরে জিনজিল তালে যেমন ভাবে চর করে আওয়াজ করে রে এই জাতীয় আওয়াজের মাধ্যমে অভিনা দিল এটা সবচাইতে বড় কঠিন ছিল রে যেইভাবে না দিল হোক না কেন রে আমার সাহাবায় কারাম আমার বিশ্বের উন্মত ওহির মতো ভারী কোনো জিনিস আমি নবীর কাছে লাগে না নবীর কাছে খুব ভারী লাগতো নবীর কাছে যে এত ভারী লাগতো আমার ভাই নবী জীবন হয় আপনারা আর মির্ফুরি উযুরের মতো দুর্বল ছিলেন কতdruk শক্তি ছিল নবীর নিজে বলেছেন ওরে মায়ে উম্মত এ বিশ্ববাসী আমার উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি ছিল যতটুক একামী বিশ্ব নবীর গায়ে শক্তি ছিল ততটুক চার হাজার বীর বাহাদুর মোহাম্মদ আলি ক্লে এই ব্যক্তি সাজে হাজার মানুষের যায় যত দুঃখ স্বস্তি ছিল নবীজীর গায়ে স্বস্তি ছিল তত দু এরপরও নবী বলে এনে অগীর মতো বাদেই কোন জিনিস আমি নবীর কাছে লাগে না আমার মা চেহারা বলি লইথো ফের বা বইথো আমার ভাই প্রচণ্ড ঠান্ডাতে ঘাম আসিয়া দে হো জিনে ধরতো না অহি না দিলে

আমার কামরায় যখন বিশ্ব নবী রাত্রি যাপন করতেন ওহিনাদিল হইতো প্রচন্ড ঠান্ডা ঠান্ডার সিজন পাহাড়ি এলাকা ঠান্ডা আরো বেশি রেগ রাত্রি যখন গভীর হইতো প্রচন্ড ঠান্ডা এমতো অবস্থায় নবীর কাছে ওহিনা দিল হইতো আমি আয়সা নবীজির চাহারার দিকে তাকিয়ে দেখাতাম রে

আর অগিনাদিল হওয়ার কারণে বলল জিনে ধরেছি এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন প্রথম সার আয়াতে এই হলো প্রথম সার আয়াতে শানেন জুল আসুন আমরা এখন আয়াতে যাই নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুদ মা

সিরত দিলাম রে এই সিরত যদি তুমি গ্রহণ করতে পারো পরকালীন সমস্যা তোমার জন্য হতে পারে না সক্রাত তোমার জন্য জন্য হতে পারে না দুজকের শাস্তি তোমার জন্য হতে পারে না আমার নবীর সেই নীতিমালাগুলি তুমি যদি গ্রহণ করিয়া ঘর চালাও সমাজ চালাও রাস্তা চালাও তোমার ঘরে ঝগড়া থাকতে পারে না তোমার সমাজে মিলি খেলা থাকতে পারে না তোমার রাষ্ট্রে ও শৃঙ্খলতা থাকতে পারে না একবার বল সুবহানাল্লাহ কতান মতি দেয় এখন লামছে নি না না আমার ভাই গোটা বিশ্বের মানুষ সমস্যার সম্মুখীন এই সমস্যার সমাধান পাইতে হলে আমার ভাই জান আল্লাহ বলেন যেই কারণে আমার নবীকে জিনা দ্বারা আর পাগল বলো সেই কালিমা আর সেই ওহির মাধ্যমে আমার নবীর কাছে যেই সিরাত দিয়েছি সেই সিরাতের মাধ্যমে তুমি পরকালীন সমস্যা আর ইহকালীন সমস্যা সমাধান পাইতে পারো বিকল্প কোনো ব্যবস্থা না আগেই বলেছিলাম আজকে কি আলোচনা করব নবীর সিরতের প্রয়োজন কতটুকু নবীর সিরতের প্রয়োজন এত নবীর সিরত ছাড়া ইহকালে পরকালে শান্তির আশা করা যায় না আবার ভাই যা নবীজির সিরত হলো নবীজির নীতিমালা হলো ওহির মাধ্যমে ঠিক না বেটি আ আমরা যে গোছালাই আমরা যে সমাজ চালাই আমরা যে রাষ্ট্র চালাই আমাদের যে নীতিমালাগুলি এগুলি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আসে নাই কালমার লিলিনের নীতিমালাগুলি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আসে নাই এগুলি তাদের মন গড়া এগুলি তাদের কথাটা ঠিক না

এর কারণ আল্লাহর উদ্দেশ্য হলো দাবি ডারে দলিলে বেড়াইয়া ধরব যেমন তিন নম্বর আয়াত যদি দাবির হইয়া থাকে দুই নম্বর আয়াত যদি দাবি হইয়া থাকে এর আগে এক নম্বর আয়াত দলিল এরপরে তিন নম্বর আয়াত দলিল দাবি ডারে দলিলে বেরিয়া গেছে আচ্ছা দাবিটা কি আর দলিলটা কি দাবিটা মোটামুটি হয়েছি আবারও

বেঈমানের গোষ্ঠীরা আমার নবীকে জিনে ধরা বলেছিল যেই কারণে জিনে ধরা যেই কারণে বেঈমান বলেছিল রে সেই কালিমা আর সেই ওহির মাধ্যমে আমার নবীর কাছে যেই সিরত দিয়েছি যেই নীতিমালা দিয়েছি ওই নীতিমালা ছাড়া শান্তির কোন বিকল্প ব্যবস্থা না আল্লাহর দাবি হলো দুনিয়ার নেতার নীতির মাধ্যমে গড়ে শান্তি আসতে পারে না সমাজে শান্তি আসতে পারে না রাষ্ট্রে শান্তি আসতে পারে না দুনিয়ার তার নীতির মাধ্যম মাধ্যমে গরের জগ্রা মিটতে পারে না দুনিয়ার তার নীতির মাধ্যমে সমাজের জগ্রা মিটতে পারে না দুনিয়ার নেতার নীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রে শান্তি আসতে পারে না বিকল্প কোন ব্যবস্থা নেই একটা ব্যবস্থা আছে সেইটা হলো আমার নবীর সিরত একবার জুড়ে শুভ আনন্দ আমার নবীর সির সিরতের মাধ্যমে আমার নবীর নীতিমালার মাধ্যমে আমার নবীর আদর্শের মাধ্যমে শান্তি আসতে পারে শান্তি আসতে পারে না এই হলো আল্লাহর দাবি দাবি দা স্মরণ রাখবা বারবার হইতাম না দুনিয়ার নেতা দিয়া শান্তি আসতে পারে না শান্তি আসবে একমাত্র বিশ্বরবীর নীতি দিয়া বলুন কথাটা ঠিক না বেটা আপনারা কইবা হুজুর আমার ঘরে তো আমি গোর চালাই আমার ঘরে অনেক শান্তি নবীর নীতিমালা তো আমার জানাও নাই আসলে তোমার বিবেক দিয়া তুমি গোর চালাও আর তোমার বিবেকটা নবীর সিরত অনুযায়ী ওইয়া গেছে গা কথা বুঝা এসে নি না এসে কো আমরা গ্রামীণ আদালতে বিচার করি বিচার কইরা তো জগরা মিঠাই দেই আসলে তোমার তুমি তোমার বিবেক দিয়া বিচার কইরা তোমার বিবেকটা নবীর আদর্শমত হইয়া গেছে না আর যদি তুমি ঘর চালাও ঘর চালাও কিন্তু তোমার ঘরে শান্তি আসে না এর কারণ তোমার বিবেক দিয়া ঘর চালাও এই বিবেকটা নবীর নীতির উল্টা হয়ে গেছে যেই বেসরকারি আদালতের বিচারের মাধ্যমে জগড়া মিটে না বুঝা এখানে এরা এদের বিবেক দিয়া বিচার করেছে এই বিচারটা নবীজির আদর্শের মত হয় নাই উল্টা হয়ে গেছে বলুন কথাটা ঠিক না ঠিক তাহলে দাবিটা কি দুনিয়ার নেতা দিয়া গড়ে শান্তি আসতে পারে না সমাজে শান্তি আসতে পারে না রাষ্ট্রে শান্তি আসতে পারে না শান্তি আসবে একমাত্র বিকল্প কোন ব্যবস্থা নাই শান্তি আসবে একমাত্র বিশ্বনবীর সিরত দিয়া বিশ্বনবীর তরিকা দিয়া বিশ্বনবীর নীতিমালা দিয়া বলুন কথাটা ঠিক না বেঠিক এই হলো দাবি কথা হানকে আমি বানাইয়া কইছি না কোরআন থেকে কইছি কোরআনের উনত্রিশ নম্বর পাড়া সুরায় কলমের প্রথম সারে আয়াতের মাধ্যমে উপস্থাপন করেছি দুনিয়ার নেতা দিয়া দুনিয়ার নেতার নীতিমালা দিয়া গরে সমাজে রাষ্ট্রে কোনদিন শান্তি আসতে পারে না বিকল্প কোন ব্যবস্থা নেই একমাত্র একটা ব্যবস্থা সেইটা হলো নবীর নীতিমালা দিয়া এই দাবির প্রতি এখন দলিল দিতা আমার ভাই দলিলের আয়া থইল তিন নম্বর আয়া দলিলের আয়া থইল এক নম্বর আয়া ঠিক নামে ঠিক আসুন তিন নম্বর আয়াতে যাই নি নালা কালা আগুরা গাই এই হল এ তিন নম্বর আয়া এই তিন নম্বর আয়া তার ভাবির পিছনে দলিলকে দিয়েছেন আলোচনার সময় নাই আসুন এক নম্বর আয়াতে যাই আল্লাহ তার দাবির পিছনে তিন জাতীয় দলিল দিয়েছেন নুন দিয়া এক জাতীয় দলিল ওয়াল কলম দিয়া আর এক জাতীয় দলিল মায়ুন দিয়া আরেক জাতীয় দলি

মায়াস এই হলো এক নম্বর আয়াতের এই অংশ দিয়া কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই ওয়াল kalam মধ্য অংশ এই অংশ দিয়া কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই বাকি রইল শুধু নুন দিয়া আল্লাহ তার দাবির পিছনে কি দলিল দিয়েছেন রে ইনশাআল্লাহ আমরা আলোচনা করিব তাবুজ হইতাছে নি নাইতাছে না তাইলে এই সাইয়ে খানার আয়াতের তরজমা শুনাইলাম তফসিল শুনাইবো শুধু একখানা শব্দে তফসিল শুনাইবো শুধু কয়টা শব্দে একটা অক্ষর দিয়া একটা শব্দ সেইটা হলো নুন শুধু নুনের তফসিল আপনাদেরকে শুনাইবো নুন দিয়া আল্লাহ তার দাবির পিছনে কি দলিল উপস্থাপন করেছে সুবহানাল্লাহ কইতা না

এরাবেনিতে কইবো নুন দিয়া দলিল দিছেন নুন একশির সলে জাতীয় না সলে না জাতীয় কোরআন চড়িতে কিছু সুরার শব্দ দিয়া কিছু সুরার শুরু দিয়া কিছু শব্দ আছে এগুলির তস্সির সলে না এগুলিকে বলা হয় হরুফে মুকা যেমন আলেপ্লা ম সোয়া এগুলির ব্যাখ্যা চলে না এগুলির ব্যাখ্যা করতে গেলে আরো গুনা গা

আপনারা কইবেন নুনের বেটকা করতে নি খান বেটকা চলে जातीও না চলে না जाती এখান চলে جاتیও এখন যদি আপনারা প্রশ্ন করেন হুজুর নুনের কসম খাইছেন আল্লাহ কসম আল্লাহর কেন খান আল্লাহর কসম খান কসম খাইয়া জি দাবি উপস্থাপন করেন সেই দাবির পিছনে দলিল দেন নুন দিয়া কসম খাইয়া দাবির পিছনে দলিল দিয়েছেন নুনের কসম

ইচ্ছা ASCII একটা করতাম এরা তো দিছে সময় একটু বাড়াইতাম এর লাগি ইচ্ছা হল নিছি দুইটা করতাম তবে তো কত যত টাইম নিছ যত পর্যন্ত জবাব না। আমার ভাই জান আসন্নুনের এক কান বেক্কা করি এক কান বেক্কা করব হাদিস থেকে যেই হাদিসটা আমি খুতবাতে পাঠ করেছিলাম

আমার আল্লাহ বিশাল একটা মাছের কসম কে বলেন আমার নবী পাগল আমার নবীকে জিনে ধরে নাই বরং চোখ যেই কারণে পাগল বলো যেই কারণে জিনে ধরা বলো সেই খেলিমার রোগীর মাধ্যমে আমার নবীর কাছে যেই শির তার নীতিমালা সেরে তা যদি গ্রহণ করতে পারো গড়ের জগরা সমাজের জগরা রাষ্ট্রের জগরা থাকতে পারে না বিশাল মাছের কসম খাইয়া বলছেন দুনিয়ার নেতার নীতি দিয়া সমস্যার সমাধান পাওয়া যাবে না সমাধান পাওয়া যাবে একমাত্র বিশ্ব নবীর সিরাতের মাধ্যমে বিশাল মাছের কসম খাইয়া বলছেন বিশাল মাছ এটা কই থাকে আপনাদের বাটি এলাকা না আমরার উজানে এলাকা না কোন নদীতে না

এই তো সিরলায় তার স্থান বলেছেন বিশাল বিশাল সাতটা জমিন আছে রে এই সাতটা জমিনকে রাখা হয়েছে একটি পাথরের উপর আমার বাই বলুন সাতটা জমিন বড় না পাথরখানা বড়

সাতটা জমিন ফাতরের উপর মাছের ফিতে ফাতর এখন নিস মুখা যাওয়া দর্শী আপনারা তো বলছি মনে মনে হইতেছে আর একটু নিস মুখা জানি না দেখি কি আছে কতটা ঠিক নামে ঠিক মাছকে রাখা হয়েছে পানির উপরে এখন বলো মাছটা বড় না পানির পরিমাণ বড় পানির পরিমাণ বড় ও ভাইদারে ওই পানিকে রাখা হয়েছে একটা প্লেটের উপরে রে এখন বলো পানির পরিমাণ বেশি প্লেট কানা বলো আমার ভাই জমিন কে রাখা হয়েছে পাথরর উপর পাথরকে মাছর উপরে মাছকে পানি উপরে পানির প্লেটের উপরে সুতরাং জমিন থেকে পাথর বড় পাথর থেকে মাছ কানা বড় মাছ থেকে পানির পরিমাণ বেশি পানির পরিমাণ থেকে প্লেটটা বড় এইবারে সবার নিচে সবটাইতে বড় হলো সেই প্লেট প্লেটখানা এই প্লেটটা কে রাখা হয়েছে কিসের উপরে এ আমার Backyard এ এই প্লেটখানা রাখা কোন কিছুর উপরে নয় আল্লাহ শূন্য স্থানে আল্লাহর কুদরতের সাহায্যে সেই প্লেটটাকে শূন্য স্থানে দাঁড় করে দেওয়া হয়েছে আমার ভাই আল্লাহ কেমন ক্ষুদ্র বিশাল সূর্যকে শূন্য স্থানে রাখছেন অথচ শূন্য স্থানে দাঁড়াই না ধরতেছে চব্বিশ ঘন্টা ঠিকঠাক আমার ভাই যা মাছের কসম খাইছেন বলতে কোন মাছ বুঝাইছেনিনা লুদ ওয়াল পামি ওয়া মা ইস্তুরুদ মা আনতাব নিমতি রব্বি কাবি মা জুদুদ এনি নালা লাকা লা আদুর গায়রা

যেই মাছখানা জমিন কে রাখা হয়েছে ফাতুর উপরে ফাতর কে রাখা হয়েছে সেই বিশাল মাছটার উপরে ওই বিশাল মাছের কসম খেয়ে বলি আমার নবী পাগল নন আমার নবীকে জিনে ধরে নাই বরংস সেই কালিমা আর সেই বখির মাধ্যমে আমার নবীর কাছে যেই সিরত দিয়েছি রে এই সিরতের মাধ্যমেই সমস্যার সমাধান পাইতে পারো সমস্যার সমাধান পাওয়ার জন্য বিকল্প কোনো ব্যবস্থা না

জমিনের মধ্যে যত জাতের ফল আছে সব ফলের গন্ধ থাকবো আমার মায় আর তার হারি দিবেন একটা মাছের কলিজা দিয়া বেহেসতে প্রথমবারে একবার কম যাইত না আমার ভাই যাদের আমল নামা ওজন করা হবে এবং তার নেকের পাল্লা বাড়ি হবে সে প্রথমবারের বেহেসতে হবে এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী কে আল্লাহ বলবেন অমুক অমুক গুত্রের জন্য তুমি যদি সুপারিশ করো আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করে এদেরকে জানলাতে দিব এদের আমল নামা করা হবে না এরপরে আল্লাহর কুদ্রতি হাতে হাসরের মাঠে তিনবার সুবা দিবেন এই তিনবারের সুবাতে ওই হাতের সুবার ভিতরে যারা উঠবে এদের আমল নামা ওজন করা হবে না এরা হবে বেলা হিসাবে জান্নাতী

তোমার নেতার জ্ঞানের করি জিনিসের দেখে কতটুক আর আমার হাবিব বিশ্বমবির সিরতের ফরিদি জ্ঞানের ফরিদি কত নিচের দিকে কতটুক সেই কথাটা বুঝাইবার জন্যে আমি আল্লাহ মাসের কসম খাইলা

জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না

পর্যন্ত যায় রে সেই অংকটা বুঝাইবার জন্য আমি আল্লাহ মাসের কসম খাইলা আমার ভাই দা ও হে তোমার জ্ঞানের ফরেদি তোমার জ্ঞানের শক্তি নিচের দিকে কতটু তোমার জ্ঞানের ফল নিচের দিকে কতটু আমার হাবিব বিশ্বনবীর সিলসাতের পাওয়া নিচের দিকে কতটু সেই অংকটা বুঝাইবার জন্য মাছের কসম খাইলাম আমার ভাই এখান থেকে একখান উত্তর হয় আমরা মুসলমান ধর্ম গ্রহণ করলাম ইসলাম ঠিক না বে ঠিক ইসলামের অর্থ হইল শান্তি ঠিক না ঠিক শান্তি ধর্ম গ্রহণ করিল মুসলমানে আর শান্তি হাইল না ও শান্তি নেই ও শান্তি নেই রাষ্ট্রেও শান্তি নেই মুসলমান ইসলাম ধর্ম শান্তি ধর্ম গ্রহণ করে শান্তিটা পাইল না এই শান্তিটা গেল কোথায় মুসলমানের হইল কোথায় যুগে ভুল করেছে না বিয়োগে ভুল করেছে কোনটা ভুল হয়েছে আমার বাইজান ও মুসলমান তুমি যে নেতার নীতিমালা গ্রহণ করে গড় চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও এই নেতার জ্ঞানের ফরিদি নিচের দিকে এক জমিন ফারি দিয়া দ্বিতীয় জমিনে যায় না আর আমার হাবি বিশ্ব নবীর জ্ঞানের ফরিদি সাহায্য পাথর পারি দিয়া মাস্টা পর্যন্ত যায় তাইলে তুমি দরতে কারে শাস্তে কারে যুগই বেকার সাথে বিয়োগ হই বেকার সাথে এ মুসলমান তুমি যুগ হবে বিশ্ব নবীর সাথে বিয়োগ হবে নেতা থেকে বলো কথাটা ঠিক তবে ঠিক কিন্তু মুসলমান ইসলাম গ্রহণ করার পরেও বিয়োগ হয়ে গেছে বিশ্ব নবী থেকে যুগ হয়ে গেছে ফালতু নেতার সঙ্গে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে কথা ঠিক কিন্তু তোমার যুগও ভুল তোমার বিয়োগ

নুন ওয়াহি আলাউহ মাহফূজ আল্লাহ নবীজি বলেন এ বিশ্ববাসী মায়ার নম্বর পারা কলমে আল্লাহ নুন বলতে বলতে কি মাহফুজের কসম খাইছে

আল্লাহ নুনের কসম কোসেছেন নুরদের বেক্কা হইল লওহে মাহফুজ লওহে মাহফুজ নিছেনই রে লওহে না মজু পরে সাধারণ উপরে নয় রে এ বিশ্ববাসী আমাদের মাতার উপরে সৌরজগত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সৌরজগতের উপরে 7টা আকাশ এক একটা আকাশের উপরে এক একটা শূন্যস্থান আকাশ একটা যত বড় শূন্যস্থান একটা তত বড় রে 7টা আকাশ 7টা শূন্যস্থান পারে দিয়া একটা অফিস আছে রে সেইটা কোন হযরত

নওমাফوزر লাগাল দিয়ে এখনো ফাইছি না আমার ভাই সিদরাতুল মুন্তাহা সিদরাতুল অর্থ বড়ই মুন্তাহা অর্থ সীমান্ত সেখানে সীমানা দেওয়া হয়েছে একটা গাছ দিয়া বড়ই গাছ দিয়া যেই বড়ই গাছের পাতা হলো হাতির কানের সমান এক একটা বড়ই হলো এক একটা মটকার সমান নবী বলেন এ মার উম্মত আমি ম হাদ যাই আরছি

আল্লাহ কি বুঝাইতে চান এ দুনিয়ার মানুষ তুমি যে সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করে গোর চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও তোমার নেতার জ্ঞানের করে দি উপরের দিকে সৌর জগৎ পারি দিয়ে আকাশে যায় না রে আমার হাবি বিশ্ব নবী কিসের সৌর আর কিসের আকাশ রে সিদ্ধা পারি দিয়া লৌহে মাফুস পর্যন্ত যা আমার ভাই বগ্যানিকরা সাদে গেছে বগ্যানিকরা মঙ্গলে গেছে এটা নিয়ে এরার বাহাদুরির এরর বাহাদুরির সাথে সাথে মুসলমানও বগ্যানিকের বেঈমান বগ্যানিকের বাহাদুরি করে কম না এরা আমি একদিনে কিনদুগরো কিছু জিনিস কিনতে গেলাম কইলে সিনাই লাইবে আপনারা তো শহরইগে বাজার করেন ওবিগঞ্জ শহরই ওবিগঞ্জ জিনিস কিনতে সময় লাগে

আমার ভাই নবীজি সাদে আর মঙ্গলে স্টফি জুই দিছে দা কথাটা ঠিক না বেটি দিলেন না কেন আল্লায় দেওয়াইছেন না এর কারণ হইল বেঈমান হলো লোকাল গাড়ির প্যাসেঞ্জার মুসলমান হলো বিরুটিহীন গাড়ির প্যাসেঞ্জার বিরুটিহীন গাড়ি যেমন সম্মানী প্যাসেঞ্জারও সম্মানী কথাটা ঠিক না বেটি আমার ভাই বিরুটিহীন গাড়ি তার বিরুটিহীন প্যাসেঞ্জার মিয়া লোকাল স্তোফিজে দাঁড়াইয়া এরার মান যায় কথাটা ঠিক না বেটি এ বিশ্বের বিমান

Lud wal qalami wa ma yasturud ma anta bi nimati rabbika bi wa inna laka la ajran ghayra mamnun wa inna ka ala khuluqin nazib hey, ya eh dunia manusia তুমি যে সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করে গোট চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও তোর নেতার জ্ঞানের ফরি দিউরের দিকে ইফরের দিকে সৌর জগৎ পারি দিয়া কাছে যায় না রে আমার হাবিব বিশ্ব নবীর সিরতের পাওয়ার উপরের দিকে কিসের সৌরজগত জগৎ কিসের আকাশ কিসের অফিস সেইগুলি পারি দিয়া সিদ্ধা পারি দিয়া একেবারে লৌহে মাহফুজ পর্যন্ত ফৌসা

নুনের কসম খাইয়া আমি আল্লাহ বুঝাইতে চাই তোমার নেতার জ্ঞানের পরিধি নিচের দিকে কত ডুক উপরের দিকে কত ডুক আমার হাবিব বিশ্ব নবী সিরতের পরিধি নিচের দিকে কত ডুক উপরের দিকে কত ঠুক তোমার নেতা নিচের দিকে এক জমিন পাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না রে তোমার নেতার পাওয়া উপরের দিকে সৌর জগৎ পারি দিয়াল আকাশে যায় না রে আমার হাবি বিশ্বকবির জ্ঞানের পরিধি সিরতের পরিধি নিচের দিকে কিসের জমিন কিসের পাথর জমিন পাথর পারি দিয়া মাসটা পর্যন্ত যায় রে উপরের দিকে সৌর জগৎ আকাশ পারি দিয়া অফিস গুলি পারি দিয়া সিদ্ধা পারি দিয়া লোক মা পুষ পর্যন্ত যায় সেই কথাটা বুঝাইবার জন্যে আমি আল্লাহ